সবার সুপরিচিত যুব সমাজের আইকন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বসির আহমেদ বাংলাদেশে গমন উপলক্ষে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত আমাদের ইউরোপ বোরো চিফ মোহাম্মদ মেজবা উদ্দিন আলালের তথ্য ও ভিডিও চিত্রে ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস কিশোরগঞ্জ জেলা ভেনিসে সামাজিক সংগঠন সকলের সুপরিচিত আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস কয়েকজনের মধ্যে অন্যতম কর্ণধার ছিলেন সবার সুপরিচিত যুব সমাজের আইকন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বশির আহমেদ বাংলাদেশে গমন উপলক্ষে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস এর পক্ষ থেকে ভেনিস মেস্ত শহর সেন্টারের আমিচি রেস্টুরেন্টের হলরুমে সংবর্ধনা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে যৌথ উপস্থাপন করেন যুবদলের সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী ও নুয়াজ শরীফ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জয়নাল আবিদিন আব্দুল কাইম মোহাম্মদ সিজার ভুইয়া মোহাম্মদ টিপু চৌধুরী মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ লিটন মাস্টার মোহাম্মদ রোকন উদ্দিন রতন মহম্মদ পলাশ বাঘা মহম্মদ তপন বাঘা মোহাম্মদ বিল্লাল মাহতাব মোহাম্মদ জিয়াউর রহমান মহম্মদ আলমাস মিয়া মহম্মদ শাহিন মিয়া হেলান ব্যাপারী প্রমুখ আলোচনা সভার বক্তারা বলেন বসির আহমেদ এর বাবা হাজি আক্কাস আলী মেম্বার আবদুল্লাপুর ইউনিয়ন এর একজন সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব তারই ছেলে বশির আহমেদ এবার দেশে গমনের মূল উদ্দেশ্য আবদুল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাই ভেনেসে বসবাসরত সকলের সমর্থন চেয়ে দোয়া কামনা করেন পরিশেষে নৈশ ফুচের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়েছে